পিকনিকের ওখানে চল। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 31st নাইট, আর 31st নাইটের পিকনিকের জন্য এবং তার পরের দিন 1st জানুয়ারি পিকনিকের জন্য আমরা চলে এসেছি টুকটাক একটু মার্কেটিং করতে। মার্কেটিং বলতে পিকনিকের যে মার্কেটিং হয় আর কি, সেটাই চাল ডাল সবজি তরকারি তারপর আরও যা যা হয় সেগুলো কিনতে। তো আমরা রিলায়েন্স মার্টে আসলাম মেনলি চাল আর তেলটা নেওয়ার জন্য, আর টুকটাক একটুখানি সবজিও আমরা দেখেছিলাম এখানে যে সবজি কিনবো, কিন্তু সবজিগুলো না কেমন জানি একটু মরা মরকা টাইপের, তো পছন্দ হয়নি। তো আমরা এখান থেকে একটু মোটামুটি দামাদামি করে, বা দামগুলো তো লেখাই থাকে, এগুলো দেখে দেখে আমরা চলে গেছিলাম যে আমাদের যে লোকাল মার্কেট জলপাইগুড়ির লোকাল যে সবজি মার্কেট অনেকগুলো আছে, তার মধ্যে দিনবাজার বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা চলে গেছিলাম। তো আমি ভাবলাম যে আজকের দিনটা কীরকম করে কাটালাম না কাটালাম সেটা তোমাদের একটু শেয়ার করি। ও তার আগে বলতে ভুলে গেছি যে এখান থেকে চাল আর তেল কিনে নেওয়ার পর আমরা তার পাশেই একটা ছোট্ট একটা স্টল আর কি, সেখানে মোমো আর একটুখানি টিফিন করতে চলে এসেছি আর কি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এবার মার্কেটিং করতে তো প্রচুর ভারী ভারী জিনিস টানতে হবে, গায়ে একটু স্ট্রেন্থ না থাকলে চলবে না, সেই জন্য একটুখানি টিফিন করে নিয়েছি আমরা। আর টিফিন করতে করতেই দেখতে পারলাম আমাদের ঠিক মাথার উপরে আমলকি গাছ, অজস্র আমলকি হয়ে আছে, সেটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। হচ্ছে আমাদের দিনবাজার বলে একটা লোকাল সবজি মার্কেট আছে, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির বেশ বড় একটা মার্কেট আর কি, সবজি মার্কেট। তো সেখানে চলে এসেছি চারদিকে রাত্রিবেলা, এখন প্রায় 7:30 বাজে, কিন্তু অজস্র ভিড়, কারণ পিকনিকেরই মেনলি ভিড়। মানে দোকানদাররাও বলছে যে মানে পরের দিন জলপাইগুড়ি শহরে আর লোক থাকবে না, সব বাইরে পিকনিকে চলে গেছে আর কি। তবে 31st নাইটের পিকনিকটা সবাই বাড়িতেই করছে, পরের দিন তো সবাই দূর দূর যাবেই। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি সবজি কিনতে, তো সবজি কিনে নিই আমরা আগে। বড় বড় দে, বড় বড় দে, ছোট ছোট গুলো শোনো। তো দেখো অনেক সবজিপাতি কেনা হয়ে গেছে, তবে সব আমি শেয়ার করতে পারিনি, কারণ এত ভারী দুজন মিলে টানতে টানতে মাথা খারাপ হয়ে গেছিলো আমাদের। আর তারপরে আর একটু এগিয়ে আমাদের বাড়ির দিকে এসে আমি নিলাম শুটকি মাছ, কারণ রাত্রি মেনুতে আমাদের শুটকি মাছ থাকবে, তো বাড়িতেও চলে আসলাম। তো দেখো মোটামুটি সব কিছুই কেনা হয়ে গেছে, ডিম গাজর স্যালাডের জন্য বিভিন্ন রকম জিনিস, শুটকি মাছ করবো আজকে রাতে, ডিমের ঝোল আর শুটকি মাছ আমাদের মেনলি প্ল্যান আজকে মেনুতে আছে। তখন বাজে প্রায় 9টা, আমরা চা খাবো বলে মা একটু বেগুনি আর একটু ফুলকপির পকোড়া করলো, গরম গরম বিভৎস স্বাদ লাগছিল খেতে। আর এদিকে আমরা বসে গেছি একটু হিসাব করতে কী কী কেনা হলো, কত খরচা হলো, কত আমরা পাবো, সব কিছু একটু মোটামুটি একটা হিসাব আমরা করে নিলাম আর কি। তুই দূর থেকে বাবা সামনে যা। বলো 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 শুনছি। ভালো করে দেও, ওইখানে পিকনিকের ওখানে চল, এইখানে মজা হয় নাকি, সবকিছু তো পিকনিকের ওখানে লাগে। এগুলোর মধ্যে কাগজে কিছু হবে না, কাঠিতে হয়, কাঠি ধরো না তাহলেই হবে। পিন না, এই যে এই কাঠিগুলো, এই যে বাঁশের বাঁশের কাঠিগুলো, বাঁশের বেদগুলো আর কি। এই যে হলুদ লবণ, এবার নাড়ো, এবার নাড়ো, আমি কেন বিশ্বাস নিবো, দুটো থাকতো কি হইতো, আঠেরোটা বলছে বলে বিশ্বাস নিবো, এটা যেটা বলা হবে।
তুমি রান্না করতেছ? ওইখানে আগুনে রে ভয় লাগে, তাহলে দিস না, পালা তো খেলা হবে। কোথায় দিবে তুমি? দাদু ভাই বিশাল, ওটা বিশাল মামা, ওর নাম বলতো কি? বিশাল মামা। টুপি তো এরকম চলবে, সবাই খায় এখানে। এটা হচ্ছে শুটকি মাছ, যেটা মেনলি দিদি করবে বলে ও আসলো এখন। তো শুটকি মাছ বসানো হয়ে গেছে আর আমরা এদিকে সবাই একটু গল্প করছি, মজা করছি। যা হয় পিকনিকে, ফ্যামিলি পিকনিক বলো, বন্ধুদের সাথে পিকনিক বলো, পিকনিকের মজাই আলাদা। বাড়িতে হোক বাইরে হোক, সবাই মিলে গেট টুগেদারটাই আসল। শুটকি মাছের গন্ধে সবার পেট মনে হয় ভরে যাচ্ছে, যদিও এখানে আমার হাজব্যান্ড খায় না, আমার ছেলে খাবে না, বাকি আদার সবাই খায়। আমি তো ভীষণ প্রিয় আমার শুটকি মাছ। মা চলে এসছে আবার সেই লাল চা নিয়ে। মানে মার কাজই হচ্ছে আমাদের শুধু চা সাপ্লাই করা, এখানে আমরা বসে বসে রান্নাবান্না সবাই মিলে করছি আর মা চা সাপ্লাই করছে আমাদেরকে। এদিকে শুটকি মাছটা হয়ে আসছে, আমাদের গন্ধে মনে হচ্ছে এখন আমি আবার খাই আর কি, তখন তো খেয়েছি এখন মনে হচ্ছে আবার খাই, আমার এত প্রিয় শুটকি মাছ। বাবা নাচো, কি করে নাচো? তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল, ডিমের পাতলা ঝোল, শুটকি মাছ, বেগুন পোড়া আর গরম ভাত। তো দিদি সমস্ত বাড়াবাড়ি শুরুও করে দিয়েছে, আমি একটু ভিডিও করছিলাম বলে একটুখানি দেরি হলো, পরে বাবার হাতে মোবাইলটা দিয়ে আমি চলে এসেছি সার্ভিংয়ে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, কেমন লাগলো, যদি একটু বাকি আছে, হ্যাপি নিউ ইয়ার বলাটা বাকি আছে। যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর ভিডিওগুলো দিতে দেরি করে ফেললাম বলে তোমাদের জন্য, তোমাদের কাছে আমি অনেক অনেক ক্ষমা চাইছি, কারণ ভিডিওগুলো অনেক দিন আগে শ্যুট করেছি বাট সময়ের অভাবে কিছুতেই এডিটিং করে উঠতে পারছিলাম না, তো আলটিমেটলি করলাম এবং সেটা শেয়ারও করলাম। তো যাই হোক, আজকের মতন রাখি, তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা। Happy New Year, bye-bye! Happy New Year! Happy New Year! Happy New Year!
আরাবো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বিশাল হ্যাপি নিউ ইয়ার দেখো বাজি।